দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বয়সের ভারে আমরা নুয়ে পড়ি অনেকেই। আমাদের ভিতরে অনেকেরই বদ্ধমূল ধারণা থাকে যে নির্দিষ্ট কিছু বয়স হলে বা যাদের বয়স একটু বেশি হয়ে যায় তখনই কেবলমাত্র এই ব্যথা বা বাত ব্যথা এই জাতীয় সমস্যাগুলো আসে। এখন তো আমি একদম ইয়াং মানুষ, আমার কিসের ভয়? দর্শক এই কথাটা মোটেও ঠিক না। ব্যথা জীবনের যে কোনো সময় হতে পারে, অসুস্থ আপনি জীবনের যে কোনো সময় হতে পারেন। অনেকে আছে ইয়াং অবস্থায় ব্যথাতে এতটাই নুয়ে পড়েন চিকিৎসা করার আর ইচ্ছা শক্তিও থাকে না। বয়সের ভারে নুয়ে পড়েও অনেকেই আছেন যারা এই ধরনের সমস্যাকে সমস্যাই মনে করেন না, জীবনের শেষ দিন পর্যন্ত তারা যুদ্ধ করে যান। তাদের একটাই কথা, আমি সুস্থ থাকবো, যতদিন বাঁচবো সুস্থভাবে বাঁচবো। ঠিক তেমনি একটি উদাহরণ আজকে আপনাদের সামনে এনে হাজির করেছি। দর্শক আসুন একটু ওনার সাথে পরিচিত হই, কথা বলি ওনার সাথে, কি ধরনের সমস্যা ছিল, আজকে উনি কেমন আছেন। আসসালামু আলাইকুম। আমার বয়স 65 বছর। সারা জীবন গৃহিণী ছিলেন? অনেকেই হয়তো আছেন তারা হয়তো দেখছেন। তো যখন আপনার এই সমস্যাটা শুরু, আমরা জানি যে আপনার ব্যথা জনিত সমস্যা আপনি দীর্ঘদিন যাবত ভুগেছেন, যেটার জন্য আপনি পরবর্তীতে ডক্টর মোহাম্মদ শফিক ঘোড়া দিতে এবং মাঝামাঝি হাঁটুতে রিক্সায় উঠতে পারি না, নামতে কষ্ট হয়, তারপরে নিচু হয়ে বসতে পারি না। তার এগুলো পরে মনে করেন মেডিসিন ডাক্তার দেখালাম, বিভিন্ন অর্থোপেডিক দেখালাম, তো সবাই বলতে হার হয়ে গেছে, তারপরে আস্তে আস্তে সমস্ত হাত হয়ে গেছে, তারপর হাত গুলো ফুলে গেছে। যেরকম কোন গ্লাস বা প্লেট কোনো কিছু যখন শক্ত করে ধরতে পারতেন, এখন আর আগের মতো ধরতে পারতে পারি না। মুড করতে গেলে এখন ডাক্তার ছিল, তাদেরকে মেডিসিন ডাক্তার দেখালো, বাসের ডাক্তার দেখালো, বিভিন্ন ডাক্তার দেখালো, পরে তারা পরীক্ষা নিরীক্ষা করে কিছুই বিশেষ পাইল না। আচ্ছা, না পাই বললো যে হয়তো হালকা বাত থাকতে পারে অথবা রক্ত শুরু থাকে। আচ্ছা, যাই তারা তাদের মতো করে ওষুধপত্র রায় কিছু দিচ্ছে, ওষুধ কমই দিচ্ছে। খাওয়ার পরে কয়েকদিন তারপর দেখা করে রায় আলাদা পথে আমার সে আমার সত্যি যত্ন নিচ্ছে, তারপরে আমি একটু কমেছে, একটু মানে হালকা ব্যথা কমছে, আর আঙুল গোলার কিছু নাচতে পারি, হালকা আগে শুধু আঙুল গোলা নাচতে পারি, হাত গোলা তারপর আমি যাই হোক যে আমার দেশের বেঁচে আসলাম, আমার থেকে একটা কাজটা সেরে ডাকাতে আসছি, তার কাছে ব্যথা চিকিৎসা করবো, আর আমার চোখে বিশেষ করে একটা সমস্যা। মেয়ে নিয়ে আসলো, মেয়ের বাসায় এখানে
এখানে এসে আমি চোখের চিকিৎসা একটা করছি চোখ হঠাৎ করে আমার ব্যথা বেড়ে গেল রমজানের আগে। আচ্ছা, ব্যথা আস্তে আস্তে বাড়তে 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 এমন অবস্থা হলো যে আমি এখন আমার আগের মতোই আর সহ্য করতে নড়াচড়া করতে পারি না, উঠানামা করতে পারি না, হাঁ খেতে পারি না, কিছু ধরতে পারি না, ব্যথা অনুভব বাথরুমে যেতে হলো কারো কাছে দেখতে গেলে মনে হয় আমাকে ভারী মারছে, ধাক্কা মারছে, মানে দেখলেও ভয় লাগছে যে লাগলে হয়তো আমার ধাক্কা মারছে মানে হাত গলে এমন হতো। তারপরে যাই হোক, তখন মানে চিন্তা ভাবনা করলো যে এই ডাক্তার দেখে কোন ডাক্তার দেখাবে ভেবে চিন্তা ভাবা হচ্ছে না। আমার ছেলে বললো যে অলরেডি অনেক ডক্টর দেখিয়ে ফেলেছেন, কোনো লাভ হচ্ছে না, কোন ডাক্তার দেখাবে, কি অর্থোপেডি দেখাবে নাকি নিউরো দেখাবে নাকি বাচ্চা ডাক্তার দেখাবে। তো আমার মেয়ে সিদ্ধান্ত আছে আগে আগে বাচ্চা ডাক্তার যদি দেখায় অথবা নিউরো দেখায় দেখায় ঠিক না হতো আর ঠিক। তো যাক, আমার ভাগ্য গুণে যেভাবে হোক আল্লাহ তাল্লাহ একটা হঠাৎ করে আমার এক আত্মীয়ের সাথেই আলাপ হলো আমার মেয়ে। তো সে হচ্ছে এখানে থাকে না, সে হচ্ছে কিছু করতে পারে না, ওখানে খালি ইয়ে করে যোগাযোগ করে। পরে আমি যোগাযোগ করলো সব কিছু, বললো যে আপা আমার আমার তো এই অবস্থা, ওর কোথায় নিলে ভালো হতে পারে আমি তো চিন্তা করে পাইতেছি না। তো ওনার নাকি আমার ঘট সমস্যা করা হয়েছিল মনে হয়, ওনার চিকিৎসাতে একটু ইয়ে হয়েছে। হ্যাঁ, উনি চিকিৎসা নিয়েছেন, হ্যাঁ এখন উনি কেমন আছেন? এখন উনি মোটামুটি ভালো আছে। আচ্ছা, উনি বলতেছে আগে আমি তো করেছি এবং ইয়াতে এক ডাক্তার আছে সে বলিতে আমি ওনার সাথে তোমার যোগাযোগ করে দিই। আচ্ছা, উনি প্রথম আমাকে এখানে অনেক টেস্ট দিল প্রথম দিনে, টেস্ট টোস্ট করাইয়া এমআরআই সহ সবকিছু করাইয়া পরে আমাকে প্রেসক্রিপশন করলো। করার পরে আমি এক সপ্তাহ ওষুধ খাওয়া পর তারপরে গত 21 তারিখে ভর্তি হয়েছি। তারপরে যাই হোক আল্লাহ আমাকে এখানে আনার পরে যাওয়ার পরে আস্তে আস্তে ব্যথাটা একটু কমে আস্তে আস্তে আঙ্গুল গুলো নাড়াচাড়া করতে পারি। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে এই আমার আল্লাহ এখন আজকে কততম দিন জি আজকে কততম দিন আপনার আজকে কততম দিন এই ডিপিআরসি হসপিটালে কতদিন হয়েছে আজকে? আজকে মনে করেন 18-19 দিন। আজকে 19তম দিন, কেমন আছেন আপনি? ইনশাল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য এই যে দীর্ঘদিন যাবত আপনি বিভিন্ন ডক্টর দেখিয়েছেন, ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন, বিছানা থেকে উঠতে পারতেন না, এই যে কষ্টকর একটা সময়, একজন আত্মীয়ের মাধ্যমে আপনি সবার প্রথম জানতে পারেন, আপনার যেটা বলেছেন ভাগ্যক্রমে আপনি জানতে পেরেছেন এবং এসে আজকে আপনি সঠিক চিকিৎসা পেয়েছেন, আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন আপনি। এখন আমি এখন সুস্থ হওয়ার পরে আমি আশা করি আমার ছেলের কাছে আবার ফিরে যেতে পারবো। এই ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি একজন ব্যথার রোগী, এখানে এসেছি আজকে প্রায় 20 দিন। আমি এখানে এসে অনেক সময় উপকার পেয়েছি, আমার যা আমি আশা করিনি করে দিই আমি এটাকে করতে পারবো। আল্লাহ পাক এদের সহযোগিতা আছে, আর যে চিকিৎসার মাধ্যমে আমাকে অনেক সুস্থ করছে, আমি সেগুলো আশা করব। সবাই আপনারা যাদের কোনো রকম সমস্যা থাকে তারা এখানে ডিপিআরসি সাহায্যে নিজেদের চিকিৎসা ব্যবস্থা নিতে বলবেন না। আলহামদুলিল্লাহ, আশা করব। দর্শক, আমাদের এই মা একটা সময় উনি মানুষ গড়ার কারিগর ছিলেন, ওনার হাত ধরে শিক্ষার আলো দেখেছে, এরকম হাজার হাজার শিক্ষার্থী আমাদের এই দেশে বড় পৃথিবীতে তারা ঘুরে বেড়াচ্ছে। যে মানুষটা একটা সময় এই মানুষদেরকে সহযোগিতা করতেন, সেই মানুষটা একটা সময় এমন হয়েছে যে উনি আর নিজের হাতে নিজে খাওয়া দাওয়া করতে পারতেন না, পুরো প্রায় বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন। একরকম প্রায় যখন নিরুপায় ঠিক সেই সময় ডক্টর শফিউল্লাহ খান স্যারের সন্ধান পান, স্যারের ট্রিটমেন্ট নেন, বাকিটা কিন্তু উনি নিজেই বলেছেন আজকে উনি কেমন আছেন। এরকম হাজারো ঘটনা আছে, হাজারো হাজারো মানুষের মুখে হাসি ফুটে উঠেছে। দোয়া করবেন আমাদের স্যারের জন্য যাতে উনি মৃত্যুর শেষ দিন পর্যন্ত এরকম হাজার হাজার মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারেন।
আমরা এর আগে ওনার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম, বাট ওনার মনে হয়েছিল যে উনি ঠিক প্রপারলি সবকিছু উনি বলতে পারেননি, ওনার আরো অনেক কিছু বলার আছে। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।